গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বিআরটিএ বনানী কার্যালয়ে বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী দাউদ খান, বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দাউদ, জানাবেন বৈঠকে আজ কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে, বিস্তারিত কিছু জানতে পারলেন কিনা, এবং সাধারণ মানুষের এই ভোগান্তির শেষ কি আজকেই হচ্ছে কিনা? জুমি, আসলে কিছুক্ষণ আগেই রাজধানীর বনানী যে বিআরটিএ কার্যালয়টি রয়েছে সেখানে বিআরটিএ চেয়ারম্যানের সভাপতিত্বে ভাড়া পুনর্নির্ধারণ যে কমিটিটি রয়েছে সেই কমিটির যে বৈঠক সেটি শুরু হয়েছে। ইতিমধ্যেই মালিক শ্রমিকের যারা প্রতিনিধিরা রয়েছেন তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আশা করা হচ্ছে আজকের এই বৈঠক থেকে একটি যৌক্তিক সমাধান আশা করছেন সাধারণ মানুষ। তবে আপনি জানেন যে হঠাৎ করে জ্বালানির তেলের দাম বৃদ্ধির কারণে, অর্থাৎ এর প্রতিবাদেই কিন্তু গণপরিবহন এবং পণ্য পরিবহনে যারা শ্রমিকেরা রয়েছেন তারা তাদের যানবাহনগুলো বন্ধ রেখেছেন। এতে করে গত 3 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে যারা সাধারণ মানুষ রয়েছে এবং যারা অফিসগামী মানুষ রয়েছেন তাদের ভোগান্তি কিন্তু সীমাহীন, অর্থাৎ চরমে পৌঁছেছে। এ কারণে কিন্তু বারবারই সাধারণ মানুষ দাবি করছেন যেন একটি যৌক্তিক সমাধানে সরকার আসে। সে লক্ষ্যে আসলে সরকারের তরফ থেকে আজকের এই বৈঠকটি ডাকা হয়েছে। মূলত শ্রমিকদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হলেও গণপরিবহনের ভাড়া কয় টাকা বাড়বে সেই বিষয়টি নিয়ে বিআরটিএ কোনো সিদ্ধান্ত দেয়নি, যে কারণেই আজকের এই বৈঠকে তারা বলছে যদি একটি সুনির্দিষ্ট ভাড়া ঠিক করে দেওয়া হয় তাহলে তাদের যে ধর্মঘটটি রয়েছে সেটি হয়তো বা তারা প্রত্যাহার করতে পারে। তবে এই লক্ষ্যে সবাইকেই আসলে চিন্তা করতে হবে, যারা সাধারণ মানুষ রয়েছেন যারা গণপরিবহন ব্যবহার করেন তাদের উপরে যেন কোনো ধরনের চাপ প্রয়োগ করা না হয় সেই বিষয়টিও সরকারের তরফ থেকে সাধারণ মানুষ লক্ষ্য করেছে। তবে আপনি যে প্রশ্নটি করেছেন যে আজকে আসলে কোনো সমাধান হচ্ছে কি না সেটি জানতে আমাদেরকে হয়তো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে এবং এই কমিটির বৈঠক শেষে মালিক শ্রমিক প্রতিনিধি যারা রয়েছেন এবং বিআরটিএ কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বের হয়ে এসে আসলে বলবেন যে কি ধরনের সমাধানে তারা পৌঁছলেন এবং শ্রমিকদের যে দাবি সেগুলো যদি মেনে নেওয়া হয় তাহলে তাদের ধর্মঘটটি আজকে প্রত্যাহার হতে পারে। তো এই ছিল সার্বিক অবস্থা। চুমি দাউদ, আপনাকে ধন্যবাদ। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশেই পণ্য ও গণপরিবহন বন্ধ। পরিবহন না পেয়ে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চট্টগ্রাম মহানগরীতে মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের আহ্বানে সকাল থেকে অল্প সংখ্যক যানবাহন চলাচল করছে। ময়মনসিংহে ধর্মঘটের তৃতীয় দিনে জেলা পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন পরিবহনের ভাড়া সমন্বয় না হলে ধর্মঘট অব্যাহত রাখা হবে। গণপরিবহন না থাকায় অতিরিক্ত ভাড়ায় মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশা ও মোটর সাইকেলে অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। এদিকে পণ্য পরিবহন বন্ধ থাকায় প্রত্যন্ত অঞ্চল থেকে সরবরাহ বন্ধ থাকায় ভোগ্য পণ্যের দাম আরও বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।